محمد رسول الله محمد رسول الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ويقول عز من قائل بل الساعة موعدهم والساعة أدهى وأمر فهل ينتظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم ويقول الرسول صلى الله عليه وسلم في حديث عند البخاري إن من أشراط الساعة أن يعني يقل العلم ويكثر الجهل ويشرب الخمر ويكثر الذناء ويقل الرجال ويكثر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد ويقول في حديث عند أبي داود والنسائي والترمذي وغيرهم يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود وفي حديث جبرائيل عند البخاري ومسلم يسأل جبرائيل الأمين محمدا صلى الله عليه وسلم فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها أن تلد الأمة بعلها أن تلد الأمة ربها وأن ترى أن ترى الحفاة العرات العالة الرياء الشائية يتطاولون في البنيان ويقول سيكون في أمتي رجال يرقبون على سروج كأشباه الرحال ينزلون على ابواب المساجد نساؤهم كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت العجاب العنهن فإنهن ملعونات لو كانت وراءكم أمة من الأمم লা খদামা হুম নিশা হুকুম কামা খদামত নিশা উলুমমে কাবুল হকুম ইয়া হুম আউকামা কলা আলি সাল্লাহতু আস্সালাম সমস্ত প্রশংসা নিবেদন করছে মহান আল্লাহ রাব্লিজাল জালা আলের যিনি কুল কাইনাতের সৃষ্টিকর্তা সমগ্র বিশ্ব জগতের যিনি অধিকর্তা এর সকল নির্বাহী ক্ষমতার অধিকারী সর্ববিষয়ে সার্বভৌমত্ব যার যিনি একাই এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন কারো কোনো সাহায্যের প্রয়োজন হয়নি একাই এই বিশ্ব জাহানকে পরিচালনা করছেন কারো কাছে তার হাত পাততে হয়নি কারো মুখাপেক্ষী তার হতে হয় না তিনি আশ্বমদ অধ যিনি কারো মুখাপেক্ষী নন কারো মোহতাজ নন সকলেই তার মুখাপেক্ষী সকলেই তার মহতাজ সনাত তসলিম প্রেরণ করছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি যিনি সকল আম্বিয়া এবং রসুলান কিরামের সর্দার ছিলেন সঈদুল মুরসলিন আকরমুল খলা ইকে আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত যিনি চিরস্থায়ী কোরআন আমাদের জন্য নিয়ে এসেছেন এই বিশ্ব জগতে তাকে দিচ্ছি পরিপূর্ণ সালাত সালাম এবং তার সাহাবিগণ তার স্ত্রীগণ তার আত্মীয় স্বজন সকলের প্রতি সালাত সালাম সম্মানিত ভাইগণ আজকে আমার খুতবার বিষয় বস্তু হল আখিরুজ ফি মঞ্জুরুল কুরআন ওয়া সুন্নাহ শেষ জামানা কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে আমরা শেষ জামানার মানুষ জামান জামানার মানুষ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বু ইসতু নাসামি সাহ কেয়ামতের বাতাস যখন বইতে শুরু করেছে তখনই আমি পৃথিবীতে আগমন করেছি কেয়ামতে স্টার্ট হয়ে গেছে চোদ্দশো বছর আগে বিশাল জগৎ এটা শেষ হতেও তো একটু সময় লাগবে চোদ্দোশো বছর আগে কেয়ামতে স্টার্ট হয়েছে নবীজির আগমনের মাধ্যমে বইস্তুফিনাসামি শাহ উদ্দিন আলবানি সিলসিলাতুল আহাদিসা শাহী এই হাদিসটি সংকলন করেছেন কেয়ামত যখন শুরু হয়েছে কেমতের মৃদুবন্দ বাতাস বইতে শুরু করেছে কেয়ামত যখন আরম্ভ হয়েছে পৃথিবীর ধ্বংস যখন শুরু হয়েছে এই পর্ব যখন স্টার্ট হয়েছে তখনই পৃথিবীতে আমার আগমন অতএব আমরা কেয়ামতের মধ্যে আছি একটা বিশাল এরিয়া নদী গর্ভে বিলীন হতে একটু সময় লাগে বিশাল পৃথিবী বিশাল বিশ্ব জাহান। অনস্তিত্বের গর্বে বিলীন হতে এক দুই সহস্র লাগতেই পারে এক দেড় হাজার বছর লাগতেই পারে স্বাভাবিক স্লোলি আল্লাহ শুরু করেছেন আমরা সে জমানায় আছি আমাদের পরে আর কোনো জমানা নেই নবুজি বলেছেন বয়স তো আমি প্রেরিত হয়েছি আমি আর কেমত এতটা একটির সাথে আর একটি সম্পৃক্ত মাঝখানে আর কোনো জাতি নেই মাঝখানে আর কোনো রাসুল নেই মাঝখানে আর কোনো অন্তরা কোনো গ্যাপ নেই আমার আগমন তারপরে কেয়ামত কেয়ামতের আগের বছরগুলো আপনাকে খুব প্রতারণা করবে আপনাকে ধোকা দেবে আপনার সাথে আপনার সাথে সত্য কথা বলবে না যেই গাছের ফল খেলে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হবে শয়তান প্রতারণা করে আদমকে বুঝিয়েছিল এই গাছের ফল খেলে জান্নাতে চিরস্থায়ী হবে সাম্রাজ্য পেয়ে যাবে হাল্লাদুল্লুক আল সাজা রাতিলি অহে আদম এমন বৃক্ষ কি তোমাকে দেখিয়ে দেব যে বৃক্ষ হল চিরন্তন জান্নাতে থাকার বৃক্ষ যেই বৃক্ষের ফল খেলে সেই ফলের বৈশিষ্ট্য হবে এই ফল যে খাবেন আর কোনোদিন জান্নাত থেকে বের হবেন না আমি কি তোমাকে সেই বৃক্ষ দেখিয়ে দেব একেবারে উল্টা মারটা মারলো আদমকে যেই ফল খেলে আর এক মুহূর্ত জান্নাতে থাকা যাবে না বেজুত হয়ে অপমানিত হয়ে বহিষ্কৃত হতে হবে সেই বলকে বলা হলো এই খেলে আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না একেবারে উল্টা মার একেবারে প্রতারণা সরল রেখায় প্রতারণা তেমনি প্রতারণা করবে আমার সাথে আপনার সাথে সমগ্র মানব জাতির সাথে শেষ জমানা শেষ জমানার মিডিয়া শেষ জমানার সফিস্টিকেটেড মিডিয়াগুলি স্যাটেলাইট মিডিয়াগুলি এর ফেইসবুকগুলি এর অনলাইন এর পত্র পত্রিকা প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এর ব্যক্তি মিডিয়া যাই আপনি বিশ্বজাহানে দেখবেন আপনাকে রিয়াল কথা বলবে না আপনি যে যুগে আছেন এই যুগকে কিছুই বুঝবেন না যদি আপনার দুটো চক্ষু কোরআন আর সন্ন্যার দিকে নিবদ্ধ না করেন এই যুগকে কোরআন শূন্য দিয়ে বুঝতে চেষ্টা না করেন যে আসলে কি হচ্ছে আসলে কি কি হয়েছি আমরা আপনার আসল রিয়েল অবস্থা বুঝতে হলে এই যুগ থেকে বুঝতে পারবেন না কোরআন থেকে বুঝতে পারবেন সূন্য থেকে বুঝতে পারবেন এই যুগের মানুষ গৌরব করছে বিশ্বকে সাজিয়ে ফেলেছি বিশ্বকে উন্নত করেছি বিশ্বকর সব আবিষ্কার করে পৃথিবীকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছি রকেট উড়িয়ে মহাশূন্যে ফাঁড়ি দেওয়া হচ্ছে পাড়ি জমানো হচ্ছে মঙ্গলে চাঁদে আরও কত গ্রহে উপগ্রহে আবার পাতাল ফুঁড়ে চলে যাওয়া হচ্ছে সাগরের তলদেশে পাহাড় জঙ্গল খাল বিল নদী নালা সব আমরা চষে বেড়াচ্ছি পৃথিবীর স্থূল বস্তু আমাদের হাতে এর অণু আমাদের হাতে এর পরমাণু আমাদের হাতে এর ইলেকট্রন আমাদের হাতে এর প্রোটন আমাদের হাতে এর নিউট্রন আমাদের হাতে এর কোয়ার্ক আমাদের হাতে এর আরও যে সূক্ষ্ম যত অস্তিত্ব স্ট্রিং থিউরি গোটা বিশ্বজাহান সুতো দিয়ে বানানো একটি জগৎ এনার্জেটিক সুতো দিয়ে আল্লাহ বানিয়েছেন সব তথ্য আমাদের হাতে আমরা ভাবি কত কত উন্নত সকাল করব বাংলাদেশে বিকাল করব আমেরিকায় কোনো ব্যাপার নয় আমরা উন্নত হয়েছি মহানবী আলাইহি সাল্লাম মাটির মসজিদে সেজদা করেছেন আল্লাহকে কপালে ধুলি লাগতো ইঁটের কঙ্কন লাগতো বালি লাগতো কদরের রাত্রে সেজদা দিয়েছেন তো নাকে মাটি কাদা মাটি কোভালে কভালে মাটি দু হাতে দু হাঁটুতে পায়ে মাটি আর আজকে আমরা টাইলস মার্বেল ওনার মসজিদের চাউনি ছিল খেজুর পাতার খেজুর পাতার সেই ছানি বেয়ে পানি পড়তো টপ টপ করে ওকাফল মসজিদ মসজিদ টপ টপ করে ভিজে যেত পানি পড়ে কাঁচা মসজিদ কাঁচা মসজিদ আর আমাদের মসজিদ কত সুন্দর সফিস্টিকেটেড নয়নাভিরাম হাইরাজ এখানে বিদ্যুৎ এখানে ফ্যানে ভরা বাতাস চলছে আলোর ঝলমল চলছে কত উন্নত আপনি ভাবতেই পারবেন না যে আপনি অনুন্নত হচ্ছেন অনুন্নত হয়েছেন ভাবতেই পারবেন না আপনি উন্নত হয়েছেন আপনি এখনকার মসজিদ দেখলে খুব ভালো লাগছে আপনার কাছে খুব উন্নত মনে হচ্ছে খুব গৌরবান্বিত মনে হচ্ছে এটা হলো আপনার এই যুগের আইডিয়া কিন্তু এই যে উন্নত মসজিদ এই যে টাইলস বেছানো মসজিদ বা মরমর পাথর মার্বেল বেছানো মসজিদ বিদ্যুৎ আয়ত সাজানো গোছানো এই যে মসজিদ এর রিয়াল সংবাদটা কি এটা কি উন্নত আসলে উন্নত আসলে উত্তম আসলে কি এটা সেরা এই যুগ থেকে বুঝবেন না যিনি সকল জ্ঞান বিজ্ঞানের মানব মহাজ্ঞানী জ্ঞানী মানব বিজ্ঞানী মহাবিজ্ঞানী তার মুখে শুনুন তিনি বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা आखिरी জামানার মসজিদ গুলো মানুষে ভরপুর থাকবে বিল্ডিং খুবই উন্নত ডিজাইনে করা প্রাসাদ থাকবে হুদা কিন্তু সেই মসজিদগুলিতে হেদায়েত বলতে কিছু থাকবে না উজাড় ছাড়া বাড়ি মানব কল্যাণের দিক থেকে চিন্তা করো মানবের দিন দুনিয়া ইহ পরকালের কল্যাণের কথা চিন্তা করো সেগুলোতে নাই ইমান নেই যस्ताమేওনা ফিল মাসাজিদ ওয়লাইসা ফীহিম মুমিনুন ওরা মাসজিদে জমা হবে সুসাল্লুন সালাত পড়বে জামা হবে মসজিদে ওয়লাইসা ফীহিম মুমিনুন একজনই ইমানদার নেই ইমাম সাহেব সব কাফের বেঈমান মুয়াজ্জিন বেঈমান মুসল্লিরা বেঈমান ও তো বেঈমান হয়ে বসে আছে তার রুমের ভিতরে যেখানে সারা দিন চ্যানেল দেখে সারা দিন যত হারাম ওগুলো দেখে হারামে চলে হারাম দিয়ে গণতার জীবন তো ওখানে ইমান হারিয়ে বসে আছে এখানে খাঁচাটা নিয়ে এসে শো করছে শুধু কি আছে এটা রিয়েল সংবাদ এই সাজানো মন মাতানো নয়নাবিরাম মসজিদের ভিতরে হেদায়ত নেই ইমান নেই তাকোয়া নেই আল্লা মুখিতা নেই

মশাজিদ হো মাহ আমেরতন অহিয়ে খরাব মিনাল হুদা কত ভয়ঙ্কর কথা বলাইছে পিহি মোমেন একজনে ইমানদার নেই একটা মসজিদে মুসলিমে ভরা ইমানদারে ভরা অথচ ইমানদারে একজনও নেই এই যুগ দেখছে ইমানদারে ভরে গেছে মসজিদ এই যুগ দেখছে মুসলমানে ভরে গেছে মসজিদ মসজিদ ভরে আছে সাব মুসল্লি ইমানদারে এই যুগের এই কলুষিত চক্ষু দিয়ে এটা দেখা যায় আর চোদ্দশো বছর আগের অন্তর্বেদী অহির দৃষ্টিতে অহির নয়নে আসমানি জ্ঞানের অন্তর্চক দিয়ে মহানবী বলেছেন একজনও ইমানদার নাই প্রিয় ভাইরা মুমিন হতে হলে কমপ্লিট সারেন্ডার হতে হয় সর্ববিষয়ে সর্ববিষয়ে আমা শুনলাম আর মান্না কোথাও কোনো আপত্তি নেই কোথাও কোনো আপত্তি মসজিদে যা বাড়িতে তা বাজারে তা সমাজে তা সবখানে একই রকম মুমিন। আমরা তো ওরকম না এইটা ঠিক আছে ওইটা না এটা তো চলে না আরে হিজাব পর্দা পর্দা না কুসংস্কার চোদ্দশো বছর আগের কোন সামাজিক প্রেক্ষাপটে হয়তো কোনো কারণে মহানবীজি বলেছেন এইটা এই যুগে চলে না চলে না এই তো ইমানটাকে হারিয়ে ফেললেন হতে হলে একটা লঙ্ঘন লাগে একটা ভায়োলেশন লাগে হতে হলে একটা ভায়োলেশন লাগে একটা দুটা দরকার নেই তো একটা নির্দেশ অমান্য করে আবা আবাহাকে বড় ওখানে ফিরিন অস্বীকার করলো আল্লাহর একটি কমান্ড মানতে অহংকার করলো এবং কাফেরদের দেয় দলভুক্ত হয়ে গেল সে ভাইরা আখিরি জমানা বড় ভয়ঙ্কর যুগ ভাই না ইচ্ছা হাতে শুনু না খাদ্যের আগে কতগুলো বছর আসবে প্রতারক বছর ধোকাবাজ বছর আর বছর মিথ্যা বছর বছরে মিথ্যা বলবে সময় আপনার সাথে মিথ্যা বলবে সময় মিথ্যা বলছে যুগটাই মিথ্যা বলছে সেন উন একদা সেনুন মানে বছর ইয়ার ইয়ার গুলো আপনার সাথে মিথ্যা বলছে যেটা বলছে তা সত্য নয় যেটা সত্য তা সংবাদে নয় নেই হাই রাইস বিল্ডিং বিশাল বিশাল আকাশছম্বী অট্টনালিকায় তৈরি হচ্ছে আহা কত উন্নতি হচ্ছে আমাদের আর আপনি এত সা মেঘা তো না সাহাব মেঘের সাথে টক্কর দেয় এমন সব টাওয়ার আমরা তৈরি করছি কত উন্নত স্টিল কাঠামোর উপরে মেঘের সাথে টক্কর দেওয়া প্রাসাদ নির্মাণ করে ফেলেছি আকাশ ছুঁই ছুঁই অবস্থা কত উন্নত যে কোনো রাষ্ট্রে অপর রাষ্ট্রের লোকেরা আসবে দেখবে এই রাষ্ট্র উন্নত না অনুন্নত এরা খুব মডার্ন নাকি এখনো সেই ব্যাকডেটেড পর্চাতে পড়ে আছে এগুলি কি দেখে নির্ণয় করে কি পরিমাণ বিল্ডিং আছে হাইরাস বিল্ডিং অট্টনালিকা এগুলি দেখলে তারা বলবে হ্যাঁ এই দেশটা খুব উন্নত দুবাই সিটি বিরাট উন্নত বিশ্বের সর্বোচ্চ টাওয়ার এগুলি এখন এগুলি দেখলে আপনার মনে হবে খুব উন্নত হয়ে গেছে যারা বানাচ্ছে তারাও খুব উন্নত হয়ে গেছে যারা দেখছে তারাও আফসোস করছে হ্যাঁ আমি এখনও কেন বানাতে পারলাম না আমার দেশ এখনও কেন একশো পঁয়ষট্টি তলা একটা বিল্ডিং তৈরি করতে পারলো না এখনো উন্নত হইনি আমরা আফসুস আপনি উন্নতি খুঁজে পাচ্ছেন উন্নতি দেখতে পাচ্ছেন হাই রাজে প্রত্যেকের মনের আশা আমার বিল্ডিংটা কবে হবে আমার সে ব্যাংক ব্যালেন্স কবে আমার ধরা দেবে বিল্ডিংটা বানাবো আপনি বিল্ডিং দিয়ে ভাবছেন আমি উন্নত হয়ে গেছি আর মহানবী উনি ওনার এক স্বাভাবিক যখন বিল্ডিং বানালো বাড়িকে বিল্ডিং রূপ দিল আজ সামুদের সেই স্থাপত্য শিল্পের স্মৃতিচারণ করে ফেললো ওই সাহাবি নবীজিকে এসে সালাম দিলেন উনি মুখ দিকে ফেরালেন উত্তর দিলেন না আবার এদিকে এসে সালাম দিলেন নবীজি ওই দিকে মুখ ফিরালেন উত্তর দিলেন না সালাম উত্তর দিচ্ছেন না ওই মর্মাহত হলেন তার অন্য সঙ্গীদের প্রশ্ন করলেন নবীজি আমার সালামের উত্তর দিচ্ছেন না কেন তুমি যে বিল্ডিং বানিয়েছ নবীজি সেদিন তোমার এলাকায় ঘুরে এসছেন তোমার ওই এলাকাটা তোমার বিল্ডিং দেখেছেন ওই কারণে তোমার সালাম সালামের উত্তর নিচ্ছেন না তিনি বিল্ডিং বানালো নবীজি এত অসন্তুষ্ট হলেন আমি মোহাম্মদ মাটির ঘরে থাকি মুরসালিন মাটির ঘরে থাকি আমাকে আল্লাহ প্রস্তাব করেছিলেন হে মোহাম্মদ যদি চাও আজ জাহাবান মক্কার সমস্ত পাথরকে তোমার জন্য স্বর্ণ বানিয়ে দেব নিবা আমি না করেছিল আমি নেব না আমি একদিন খাব খেয়ে শুক্রিয়া আদায় করব। আর একদিন অনাহার করব সেদিন সবর করব। আপনি বিল্ডিং বানিয়ে সুখী হচ্ছেন গৌরব করছেন সফল সাকসেসফুল লাইফ পেয়ে গেছেন মনে করছেন না মনে করবেন না বরং বিল্ডিং কেন করতে পারলেন এই জন্য কাঁদেন হ্যাঁ তুমি আল্লাহ কেন বিল্ডিং করতে দিলা আমি এত নষ্ট হয়ে গেলাম এত নিচু হয়ে গেলাম এমন ফেরান হয়ে গেলাম যে তুমি আমাকে দিয়ে একটা বিল্ডিং তৈরি করিয়ে নিলা যেটা আমার নবী করেননি আমি কি উমর ছে বড় হয়ে গেছি করেছ শাসন ধুলার বসি খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গেছে খসি সে উমর অনেক এমন ঘর তৈরি করো মনে হয় যেন চিরকাল পৃথিবীতে থাকতে এসেছো তোমার বাড়ির দৃঢ়তা দেখলে মজবুতি দেখলে এর এত মোটা রড স্টিল কাঠামো দেখলে মনে হয় যেন মরার কোনো চিন্তা করবো না তোমার নাই তোমার বিল্ডিং তোমাকে মেসেজ দিচ্ছে তুই তো মরবি না তুই তো অমর চিরস্থায়ী জীবন নিয়ে এসছিস কে বলে তুই মরবি আর নবীজি আর সাহাবিরা যে ঘরে থাকতেন ঘরে মেসেজ দিত মাটির মানুষ যে কোনো টাইমে মাটি হয়ে যাবা তোমার ধুলিতে গড়াই দেহ আমার তোমার ধুলিতে কালে মিশিবে আবার ধুলির বাড়ি ঘর অমরকে মেসেজ দিচ্ছে অমর রেডি হও মাটির মানুষ মিনহা খালাকনা কুম অফিহা নঈদ কুম অমিনহা নখরে জুম তাহারাতা নখরা এই মাটি থেকে তোমাকে বানিয়েছি এই মাটিতে আবার তোমাকে ফিরিয়ে নেব এই মাটি থেকে আরেক দিন তোমাকে পুনরায় আমি পুনরুজ্জীবিত করব। মাটির মানুষের ইট রড সিমেন্টের কংক্রিট বিল্ডিং বানিয়ে খুশি হওয়ার বিষয় নেই কান্নার বিষয় আছে দুঃখের বিষয় আছে এবং এগুলি বানানো কোনো মডার্ন হয়ে যাওয়া খুব বুদ্ধিদীপ্ত হয়ে যাওয়া খুব উন্নত হওয়ার লক্ষণ নয় খুব জ্ঞানী গুণী খুব হাই সোসাইটির মানুষ হয়ে গেছি এটা লক্ষণ নয় বরং নিচুতার লক্ষণ বিল্ডিংয়ে থেকে গোয়ালগড়ের মন নিয়ে একশো তলা দেড়শো তলার উপরে থাকে ভেড়া ছাগলের রাখালের মন নিয়ে থাকে তাই নবীজি বলেছেন দুনিয়াকে যখন মানুষ আরো বেশি স্থায়ী করতে চাইবে আরো বেশি করে মোহাব্বত করবে দুনিয়াকে আরো বেশি বুক করার অনন্ত এক চিন্তা করে বসবে ওই সময় কেমত আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে প্রতিটি হাইরাইজ বিল্ডিং বিশ্ব ধ্বংসের মেসেজ দিচ্ছে চব্বিশ তলা বিল্ডিং বলছে আমার এই পৃথিবীর সময় আর বেশি নাই একশো পঁয়ষট্টি তলার বিল্ডিংটি বলছে রেডি হও সিঙ্গার দেরি নাই তুমি তো পৃথিবীকে বেশি করে বুক করতে চাও পৃথিবীর আসলে সময় শেষ মৃত্যুর আগে পিঁপড়ার পাখা গজায় তোমারও মৃত্যুর টাইম হয়েছে এই জন্য আকাশচুম্বী হতে চাও কি সুন্দরে নবীজি বললেন অন্তর আল হোফাতালা ওরা তালা আলাতারে এ তা তোম তুমি দেখবা আল হোফা এক সময় যার পায়ে জুতো ছিল না স্যান্ডেল ছিল না এক জোড়া স্যান্ডেল কেনার সামর্থ্য ছিল না আল ওরাতা বিবস্ত্র ছিল পোশাক ছিল না সংক্ষিপ্ত কিছু দিয়ে নিজের লজ্জা ঠেকে কোনো মতে সমাজে চলতো আলা তা ঘরে অন্ন ছিল না দরিদ্র পরিবার কিছুই ছিল না রে আশ্রয় গরু ছাগল ছাগল বেড়া চড়িয়ে কোনো মতে জীবিকা নির্বাহ করত এই শ্রেণীটা এই নিচ শ্রেণীটা যাদের কোনো সেই ভদ্রতা নেই জীবনে সেই উন্নত অনুভূতি নেই এই শ্রেণীটা দেখবা আকাশ চুম্বি সব প্রসাদ নির্মাণ করছে শুধু নির্মাণ নয় নির্মাণকে ডিঙ্গিয়ে আরেক ধাপ এগিয়ে গেছে নির্মাণের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কম্পিটিশন উনি তিরিশ তলা করেছে আমি পঁয়ত্রিশ তলা না করলে তো আমার মান থাকে না উনি পঁয়ত্রিশ করেছে আমি চল্লিশ না করলে তো আমার ইজ্জত থাকে না উনি চল্লিশ করেছে আমি পঁয়তাল্লিশ না করলে আমার প্যাস্টিজের হেম্পার আপনি হাই রাইস সব বিল্ডিং দেখে ভাবছেন কত উন্নত আর নবীজি বুঝছেন হা কত উন্নত কত অনুন্নত কত ধ্বংস হয়ে গেল কত অদম হয়ে গেল কত নিকৃষ্ট হয়ে গেলো এক একটা টাওয়ার এক একটা পাপের আখড়া মদের আখড়া আখড়া অপকর্মের আখড়া ওখান থেকে বের হয় সব ডাকাত চরিত্রহীন লম্পট বজ্জাত খুনি এইসব টাওয়ার থেকে বেরিয়ে আসে আর আগের সনের ঘর মাটির ঘর এগুলি থেকে বের হতো আল্লাহ এগুলিতে বেরিয়ে আসত সমাজের একজন মান্যবর মহান ব্যক্তি একজন মহান গুণী ব্যক্তিরা বেরিয়ে আসত এখন হয়তো আপনি বড় সমস্যায় পড়ে গেলেন এ সাহেব কি বলছে তাহলে যাব কোন দিকে কি সমস্যা তাহলে কি বিল্ডিং বানাবো না আরে আলব তো অবশ্যই বানাবেন না বানিয়ে যাবেন কোথায় বিল্ডিং বানাতে হবে না যেমন সুটকি তেমন বেগুন হবে না যেমন সুটকি তেমন বেগুন যেমন বাড়ির মালিক তেমন বাড়ি হবে না যেমন আদ জাতি তেমন তাদের বাসস্থান হবে না যেমন জাতি তেমন তাদের ঘর বাড়ি হবে না যেমন ফেরাউন তেমন টাওয়ার হবে না হবে তো হতে হবে ডাক্তার সাহেবকে জানানো হলো একজন রুগী আছে কষ্ট পরিষ্কার হয় না খায় কিন্তু বাথরুমের প্রয়োজন হয় না খুব কষ্টে আছে বেছারা কোনো চিকিৎসা কাজ হয় না হাসপাতাল মাদ্রাজ জার্মান সিঙ্গাপুর সব ঘুরে এসেছে কাজ হয় না অভিজ্ঞ ডাক্তার কত হল জাগলো কী হলো তাহলে কি সমস্যা ভাইয়া তোমার জীবনে কি এমন কোনো অভ্যাস ছিল যেটা দীর্ঘকাল তুমি করেছো এখন হয়তো সে অভ্যাসটা ছেড়ে দিয়েছো এমন কোনো অভ্যাস কি ছিল যেটা ছেড়ে দিয়েছো হ্যাঁ ছিল অবশ্যই ছিল একটা অভ্যাস সেটা আমি এখন আর করি না কি অভ্যাস যে আমি যখন টয়লেটে যেতাম লোটা বদনার সাথে একটা বিনি জ্বালিয়ে যেতাম বসে বসে এটা আবার সারতাম দুইটাই সারতাম একসাথে হ্যাঁ ডাক্তার সাহেব বুঝে গেছেন যে এই রুগীকে সিঙ্গাপুরের ওষুধে কাজ হবে না এটা মাদ্রাস জার্মানির ওষুধে কাজ হবে না এটা যেমন রুগী তেমন ট্রিটমেন্ট লাগবে আচ্ছা আপনার এই অভ্যাস ছিল এখন সেই অভ্যাস নাই আজকে বদনা নিন আর একটা একটা সিগারেট জ্বালান এটা খেতে খেতে যান আগের মতোই করেন তো উনি গেলেন সিগারেট জ্বালিয়ে বদনা নিয়ে টয়লেটে গেলেন বের হওয়ার সময় দেখা যায় সারা মুখে হাসি সুখের সংবাদ যে হ্যাঁ যেটা জার্মানি পারেনি সিঙ্গাপুর পারেনি পিজি হাসপাতাল পারেনি আপনি পেরেছেন যেমন তো সমস্যা ওখানেই ছিল যেমন রুগী তেমন চিকিৎসা আপনি তো বিল্ডিং করতে হবে আমাদের ইমান তো আর সেই পর্যায়ে রাখিনি আমরা যে মাটির ঘরে থেকেও সুখে থাকবো মাটির ঘরে থাকলেও সুখে থাকব অজ অলাত করোন তো আইনি ফিস মাটির ঘরের মোহাম্মদ তার স্ত্রী আয়সানা বলছেন আমাদের নয়ন জীবনু সুখ তো সালাতের মধ্যে ঘরের শোরুমের মধ্যে নয় শোকেসের মধ্যে নয় উন্নত সোফা সেটের মধ্যে নয় প্লাজমা টিভির মধ্যে নয় নয়নাবিরাম দালান কোটা প্রাসাদের মধ্যে নয় ওখানে তো শান্তি নেই দুলিমালির উপরে একটি সেজদা করতে পারলাম রাজ্যের সুখ হৃদয় জগতে অতএব এল আখের শেষ জমানার এল শেষ জমানার বুঝটা বুঝতে হবে শেষ জমানা থেকে নয় কারণ সব তো উল্টে পাল্টে গেছে হাম উল্টে ইয়ার উল্টা বাত, উল্টি আমি উল্টে গেছি আমার বন্ধু উল্টে গেছেন কথাও উল্টে গেছে কথাও উল্টে গেছে এখন তো লজ্জা করাটা লজ্জার বিষয় লজ্জা করাটা লজ্জার বিষয় আরে মেয়ে এখনো শর্মায় এখনো ডাক্তার সাহেবের কাছে গিয়ে উন্মুক্ত হয়ে যেতে তার লজ্জা লাগে এই তুই অচল মাল এই সমাজের লজ্জা করিস না কিসের লজ্জা ওপেন লাইভ ওপেন লাইভ ঠিক নয় কি লজ্জা এখন লজ্জার বিষয় যিনি লজ্জা ছুঁড়ে ফেলে দিয়েছেন তিনি উন্নত মডার্ন তিনি উন্নত তিনি মডার্ন তিনি পৃথিবীর একজন দামি জিনিস তিনি শিল্পী মেয়েটাকে দোতারা সেতারা তিন তারা কিনে দিয়ে সারে গামা বাদানিসা তালিম দিয়ে পিঠা ভাবছে জিনিস একখান বানাইছি আমি মাসাল্লাহ দুনিয়াকে ধাঁধিয়ে দেবে একেবারে বাবা খুশি মা খুশি আমার মেয়েকে দেখা যায় দেখা যায় যেখানে যান সেখানে দেখবেন এই তুমি আমার মেয়েটা দেখো নাই কালকে নাচলো যে ওই যে দেখো বাবা ডাউনলোড করে দেখো তোর উপরে লার্ন তুই বাবা তোর স্ত্রী যদি এই হয় তার উপরে লানত। তোর মেয়ের উপরে নাথ এই নারীগুলিকে যে যেখানে দেখবা মহানবী চোদ্দশো বছর আগে বলে গেছেন এই শ্রেণীটাকে যেখানে পাইবা না কিছু তো করতে পারবো না বলতেও পারবো না একটা দিয়ে যেও তোর উপরে আল্লাহ গজব পড়ুক তোর এই গানের উপরে আল্লাহর গজব পড়ুক তোর এই দোতারের উপরে আল্লাহর গজব পড়ুক তোর এই মিউজিকের উপরে আল্লাহর গজব পড়ুক তোর নাচের উপরে আল্লাহর গজব পড়ুক একটা গজবে কি দিতে না কাজী ইব্রাহিম বলছে না রহমতুল্লিল আলামিন বলছেন যে আমি রহমতুল্লিল আলামিন হয় তোর জন্য রহমত হতে পারলাম না তোর জন্য আমি লানত তোর জন্য আমি গজব হলাম তোর একটা গজব আমি দিলাম আমার উন্মতের সবাইকে দায়িত্ব দিয়ে গেলাম এলানো হন না ওদেরকে লানত দাও অভিশাপ দাও একটা করে গজব দাও ফাইন না হন না এগুলি সব অভিশাপ তো বাবা আছে মেয়ে আছে মা আছে আমরা শিল্পী হয়ে গেছি আমরা উন্নত হয়ে গেছি নবীজি বলছেন মালুন হয়ে গেছিস মালুন হয়ে গেছিস মালন জমানা থেকে বুঝছেন আমি শিল্পী হয়ে গেছি আমি মহান হয়েছি আমি জাতীয় মহামূল্যবান হয়েছি এটা শেষ জমানার জ্ঞান শেষ জমানা থেকে এই মেসেজ পাচ্ছেন নবীজি থেকে মেসেজ পেলেন কি আরিয়া মিল মুমিলাত রুহু সোহন না কাসনে মাতিল বকতি না এ জাম লায়াৎ খুল নাল জান্না লায়াদ খুল না জান্না বলাই এজেদ্ না রি হা এরা পোশাক পরা উলঙ্ঘন আরী এগুলি পোশাক আছে কিন্তু উলঙ্ঘন পোশাকটা পিন পিনে পাতলা তার স্কিন চামলা দেখা যায় অতএব পোশাক পরা উলঙ্ঘন পোশাকটা যদি মোটা হয় তারে অর্ধ শরীরে পোশাক আছে বাকি অর্ধেক গুণমুক্ত অতএব এটা পোশাক পরা উলঙ্গ পোশাক আছে কিন্তু উলঙ্গ আল্লাহর কাছে সে উলঙ্গ মানুষের কাছে সে পোশাক পরিহিতা হিতা আল্লাহর কাছে আল্লাহ রাসুলের কাছে সে মহিলা শার্ট আর প্যান্ট পরেছে উলঙ্গ মানুষের কাছে পোশাক পরে হিতা আল্লাহর কাছে আল্লাহ রাসুলের কাছে সে উলঙ্গ বিবস্ত্র কবিরা গুণাগার মহাপাপী অভিশপ্ত লান্ত কািয়াত বোরকা পরেছে এমন বোরকা আরে ভাই আপনাকে বলেছি বোরকাটা স্কিন বডি বডি ফিটিং বোরকা বানাবেন এটা তো একটু ঢোলা হলো আমার দিতে এক মহিলা দর্জিকে ইনসাল্ট করেছে আপনি বোরকা তো যেভাবে বলেছি বানান না ওইভাবে এটা বডি ফিটিং হয়নি তিনি বলেন সরি ঠিক আছে এটা আমি পুনরায় তৈরি করে দিচ্ছি পুনরায় বানালেন এইবারের বোরকাটা পরার সময় অর্ধেক যাওয়ার পরে ফেটে গেছে আর উনি হারছেন হ্যাঁ এইবার হয়েছে তবে সেলাইটা একটু মজবুত করে দিও নিচে যেতে বোরকা ফেটে যাচ্ছে হ্যাঁ এইটা আমার একেবারে মন মতো মনোপুত থ্যাংক ইউ তোমার ধন্যবাদ দিচ্ছি এই বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা পরা ফরজ এই ধরনের বোরকা ঢাকার জন্য আরেকটা বোরকা লাগবে এই ধরনের হিজাবের জন্য আরেকটা হিজাব লাগবে আপনি হয়তো বলতে পারেন এগুলি তো চোদ্দশো বছর আগের পুরনো কথা মোল্লা মুন্সীরা বলে বোরকা পরলে কি না পড়লে কি না পড়লে কি হয় ন্যাশনাল জিওগ্রাফির একটা প্রোগ্রাম দেখবেন একটা তরুণ এক পাশে বসা দিব্যি সুন্দর মন নিয়ে বসে আছে তার ভেতরে কোনো ক্ষয় নাই লয় নাই টেনশন নাই সুন্দরভাবে বসে আছে একটা তরুণী মেয়েকে সামনে এনে বসিয়ে দিল যার বোরকা নেই হিজাব দেখা গেল তরুণের ভিতরে একটা বিক্রিয়া শুরু হয়েছে তার ব্রেইনে তার সারা শরীরে এরপরে আরেকটা মেয়েকে আনলো আরো নেকেট এবার দেখলে হরমোন নিঃসরণ শুরু হয়েছে শরীরের ভিতরে টেস্টোস্টেরন স্টেরন শুরু হয়েছে স্কিনে দেখা এই শুধু মেয়েটা আসি বসছে আর কিছু করে নেই ও বসে আছে ওর জায়গায় তরুণটার পাশে কি সেন্সিটিভ যে তার যে যৌবনের হরমোন টালা দিয়েছেন তার ভিতরে ক্ষয় হওয়া শুরু হয়েছে তার ভিতরে তোলপাড় হয়ে যাচ্ছে ব্রেনের ফ্রন্টাল লফের মধ্যে দেখাচ্ছে এই জন্য যেখানেই বেহেজাব নারীদের অশালীন পোশাকের পরিবেশ ওখানে পুরুষগুলি বাঁচে না বাঁচলেও রোগা আধা রোগা আধা মরা হয়ে বাঁচবে ক্ষয় হয়ে যাবে নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কোনো ফাইভ স্টার হোটেলে সেন্সিটিভ দরজা লাগানো থাকে লাশ কাস্টমার যাচ্ছে এখনো পনেরো হাত দূরে দশ হাত দূরে দরজা খুলে গেছে কি সেন্সিটিভ দশার দূর থেকে সেই তাকে অনুভব করেছে দরজা করেছে নারী পুরুষ এরকম নারী পুরুষ এইরকম আল্লাহ সেন্সিটিভ বানিয়েছেন এটা ইসলাম ইসলাম জানে ইসলামের আল্লাহ জানেন যে কেন পর্দা করতে হবে এখন তোমাকে এই যুগ ধারণা দেবে তুই বোরকা পরেছিস বস্তা পরেছিস বস্তাওয়ালি সরমের কথা বোরকাওয়ালি মেয়েরা খুব সরম পায় না জানি কে কি বলে বসে কি নিকৃষ্ট যুগের মানুষ নারীদের হিজাব করা হয় বিদ্রুপ করা হয় আচ্ছা বলুন তো সাগর কলাকে যদি কেউ বলে এই কলা তোর চামড়াটা কেন তোর গায়ের উপরে বিশ্রী জিনিস তোর চামড়ায় বস্তাটা কেন গায়ে দিলি খোল সাগর কলার উপরে বস্তাটা খুলে সফিস্টিকেটেড কলা আধুনিক মডার্ন কলা তার কোনো চামড়া থাকতে নেই সাগর কলার ছড়ি থেকে চামড়াটা ফেলে দোকানে লটকান দেখি কি অবস্থাটা হয় যেটা হবে নারী সমাজের অবস্থা অভদ্রতা নয় কলার জন্য অনুন্নতি নয় এটাই উন্নতি এটাই তার জন্য সম্মান তার জন্য মর্যাদা তার জীবনের সেফটি তার মূল্য এখানেই সাগরকলা এটাতে চামড়াটা আছে এটাতে চামড়া নাই এটা কেউ কিনে না যে দেখে ঘৃণা করে আর ওটাকে যে দেখে কিনতে চায় পার্থক্য কি কয়টা জিনিস এখানে আছে আর নাই একটা জিনিস শুধু এখানে উপরের আবরণটা আছে এখানে উপরের আবরণটা নাই এই একটা আবরণের অভাবে এটা মূল্যহীন হয়ে গেল হয়তো পুলিশও আটক করবে দেখে তুই এমন কলাই দোকানে কেন তুললি অস্বাস্থ্যকর যারা বিষাক্ত খাদ্য জীবাণু আক্রান্ত খাদ্য এগুলির বিরুদ্ধে কাজ করে ওই ব্রাঞ্চ তাকে দেখলে তাকে অ্যারেস্ট করবে এ কলা খাই মানুষ অসুস্থ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা এই জমানার অবস্থা দেখে আপনি বুঝবেন না আপনি কি হয়েছেন এই জমানা থেকে আইডিয়া পাবেন না যে আপনি কি হয়েছেন আপনাকে এই আইডিয়াটা লাভ করতে হলে কোরআনে যেতে হবে নবীজির সহি হাদিসে যেতে হবে কোরআন সন্ন্যার নজর দিয়ে দেখলে আপনি বুঝবেন আপনি কি হয়েছেন যারা প্রাইভেট কারে চড়ে উন্নত মানের বিএমডব্লু মার্সিডিস গাড়ি মার্সিডিস ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়িগুলিতে যারা চড়ে বিশ্বের উন্নত সব ব্র্যান্ডের গাড়িগুলি যারা ইউজ করে এরা তো মনে করে আমাদের মতো লোক লোকার নাই পৃথিবীতে এরা মসজিদের দুয়ারে সেই গাড়িগুলো হাঁকিয়ে ঘর কাছেই হেঁটে আসতে পারে এক কদমে জুমার দিনে এক কদমে এক বছরের রোজার এক বছরের সামস্ত রাতের নফল নামাজের আকবার সে কদমটা দিল না একটু সামান্য দূর গাড়িটা চালিয়ে এখানে সে মনে করে কত উন্নত কত ভালো আমি গাড়ি চালিয়ে আসছি আমার একটা গাড়ি আছে সবাই আমার দিকে তাকিয়ে আমাকে চায় আমি একজন উন্নত মানুষ নবীজি নিন্দা করে গেছেন ইয়ার কাবুন আলা সুরুজিন কাশবাহির রেহাল পালকির মতো সাজানো কতগুলো বাহনে চড়ে আসবে আলা আবু আবিল এই গাড়িগুলি নিয়ে মসজিদ দুয়ারে এসে নামবে মুসাফির এক ভিন্ন কথা মুসাফিররা শত শত কিলোমিটার পার হয় তারা গাড়ি থেকে নেমে চলা পড়ে ওইটা না এতে বাড়ির এলাকার মানুষ সে একটু পায়ে হেঁটে আসাকে প্যাস্টিজের হ্যাম্পার মনে করে এত প্যাস্টিজওয়ালা হয়ে গেছে হোম কা এই উন্নত ব্র্যান্ডের বিএমডব্লু মার্সিডিসা মানুষগুলির মহিলাদের অবস্থা এত কাঁসিয়া প্রায়গুলি পোশাক পরা উলঙ্গ মা এলাতন মুমিলাত স্বামীর দিকে মন নাই মন হলো রাস্তার বন্ধুর দিকে রাস্তার বন্ধুকে আকর্ষণ করার জন্যই ওই ড্রেস নিয়ে বের হয় উপরে যতেই ফিট দেখো ভিতরে কিন্তু ভয়াবহ অবস্থা এদের চরিত্রে বলতে কিছুই নেই চরিত্র হলো মা মুমিলাত বাইরে যেতে এত সাজ কেন আগের যুগের মায়েরা স্বাস্থ্য স্ত্রীরা শাস্ত ঘরের ভিতরে স্বামীর সামনে স্বামীকে দেখাবার জন্য আনহা আংটি পরে বলেন বললেন আতাজাই নাক আল্লাহ এই যে আংটিগুলি ইউজ করলাম আপনার জন্য ইউজ করলাম আপনাকে দেখাবার জন্য আপনাকে আনন্দিত করার জন্য এটা ইউজ করলাম ইজা নজর ই স্বামী যখন তার স্ত্রীর দিকে থাকা স্ত্রী নিজেকে এমন সাজিয়ে গুছিয়ে রাখে স্বামীর মনে আনন্দের সঞ্চার হয় সেই তো স্বামীর চিত্ত বিনোদন সেই তো স্বামীর সিনেমা হল সেই তো স্বামীর সাংস্কৃতিক সন্ধ্যা এখানে যে আনন্দটা আসবে এখানে যে প্রেম হবে এটা তো পেয়ে যাবে পরবর্তী তার সন্তানেরা সন্তান মায়া শিখবে এখানে আদর শিখবে এখানে স্নেহ শিখবে এখানে ভালোবাসা শিখবে এখানে এই জন্য যত আদর যত প্রেম প্রীতি যত ভালোবাসা নারী পুরুষে সেটা হলো তার ঘরের ভিতরে বাইরে নয় কিন্তু এখন ঘরে কোনো প্রীতি নেই ঘরে কোনো ভালোবাসা নেই ঘরে কোনো আনন্দ নেই আনন্দ সব চলে গেছে কোথায় সাজগুজগুলি চলে গেছে বাইরে প্রীতি আই লাভ ইউ সব বাইরে আর ঘরের স্বামী কে হইল আই কিল ইউ কেমত আপনি আমাতে অলরেডি আছেন কেমত শুরু হয়ে গেছে আমাতে আছেন ঘর ভেঙ্গে চুরমার আই লাভ ইউর বন্যায় সব বেঁচে যাচ্ছে অথচ ঘরগুলি ভেঙ্গে যাচ্ছে বিয়ে হলে এক বছর টেকে না এত লাভ ইউ আচ্ছা তুই এত লাভ নিয়ে বিয়েটা করলি তুই এক বছর টিকলি না আর ওই বুড়ে বাটা একশো বিশ বছর বয়স এখনো এক বালি ছাড়া ঘুমায় না স্ত্রীর সাথে তুই আই লাভ ইউর প্রবক্তা না ওরা যারা জীবনে একবার আই লাভ বলে নাই ওদের লাভে মন হৃদয় ভরা দেখ ওরা সঠিক পথে আছে ওরা ইসলামকে ফলো করেছে ব্যক্তি জীবনে সম্মানিত আখেরি বুঝতে চান আজই কোরআন পড়ুন আজই হাদিস পড়ুন শেষ জমানা সম্পর্কে মোহাম্মদ রসুল্লাহ কি বলেছেন এই বেটা সমাজের জন্য বোঝা সমাজের জন্য রিস্ক সমাজের জন্য এরা ক্ষতিকর জিনিস আর তুমি মাসাল্লাহ তুমি তো এই জাতির গৌরব আমাদের সমাজের কৃতি সন্তান এলাকার এলাকার নয়নমণি যাকে এলাকার নয়নমণি বলছেন এলাকার বীর পুরুষ বীর শ্রেষ্ঠ বীর বিক্রম এলাকার মহামানব এলাকার উনি অনেক কিছু এই লোকটাকে হাদিসে বলেছে

কেমতের আগে দেখবো যত লুক্কার লুক্কা হইবে তো তোদের দণ্ড মুন্ড তোদের সমাজের মান মর্যাদা ইজ্জত সবকিছুর মালিক ওরা তোরা যারা ভদ্র মানুষ তোদের কোন দাম থাকবে না যারা নীতিবান মানুষ কোনো ভ্যালু থাকবে না সচ্চরিত্রবান মানুষ কোনো ভ্যালু থাকবে না ভালো মানুষ কোনো মূল্য নাই লুকা লুকা কাজী ইব্রাহিমের বিরুদ্ধে কোনো কথা নাই কারণ এটা কাজী ইব্রাহিমের বানানো কথা না লুকা আপনি লুকা নবীজি বলেছেন নবীজি বলেছেন অদমের পোলা অধম সমাজে সেই এখন মানি গুণী সম্মানী ব্যক্তি তুমি যতই নিজেকে সম্মানী মনে করো কবর গিয়ে দেখবা তুমি কেমন এই যুগ তোমারও সর্বনাশ করেছে তুমি যে সম্মান পাওয়ার উপযুক্ত ছেলে না সে সম্মান দিয়ে তোমাকে স্ফীত করে দিয়েছে অহংকারী করে দিয়েছে তোমাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে তুমি ভাবছো তুমি নিশ্চয়ই আল্লাহ তোমার উপরে অনেক রাজি না হলে এত সম্মান কেন দিচ্ছে আসলে যে আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য তুমি যেই মন্দপথ ধরেছো ধরেছ সেই মন্দপথ যেই কেউ মন্দপথে যেতে চাইবে মন্দ কাজ ভালোবাসবে আল্লাহ তাকে ওই মন্দ কাজ দেবেন আরেকটা দিবেন তিরস্কার হিসেবে যা আরেকটা কর ওইটা করবে আরেকটা দিবেন ওইটাও কর তুই যখন এই লাইন চাচ্ছিস তোর এই লাইনে আমি দেবো যা যেতে যেতে এক সময় দেখবা যাহার নামে পড়ে যাবা সম্মানিত আছে এখনকার প্রতিটি মানুষের জন্য এটা বই পড়া জরুরি ফরজ নাহলে কিছুই বুঝবেন না কিছুই বুঝবেন না কিছুই জানবেন না কোনো মিডিয়া বিশ্ব মিডিয়া সত্য কথা এখন বলে না আপনি সিএনএন খুলবেন বিবিসি লন্ডন খুলবেন অমুক অমুক মিডিয়া খুলবেন সব ফ্যাব্রিকেটেড যাই বলবে আগে নিজেরা সংবাদ একটা ঘটনা ঘটে ওটা নিজেদের কিভাবে বললে নিজেদের স্বার্থটা রক্ষা হবে সেভাবে বানাবে তারপর আপনাকে জানাবে বাস্তব হয়েছে একটা কিন্তু প্রচার হয়েছে আরেকটা বাস্তবে আমি শেষ হয়ে গেলাম আমাকে ধারণা দেওয়া হলো তুমি তারকা হয়ে গেছো যারা মদ জুয়া গান বাদ্য বাজনায় নিজেও জাহান নামে চলে যায় বিশ্বকে জাহান দিকে নিয়ে যায় এদেরকে বলা হয় কি তারকা তারকা ধারণা দিয়েছে কি তুমি তারকা হয়ে গেছো আর কোরআন সিনা দেখছে ফাঁসেক হয়ে গেছে ফাঁসেক ফাঁসের লম্পট বদজাত চরিত্রহীন খালি মরার বাকি জাহান নামে যাওয়ার বাকি নেই যাদের আল্লাহ সুমতি দেন বাংলাদেশে অনেক গায়িকা নায়িকা আছে এখন সারা শরীর বোরকাবৃতা সে বুঝতে পেরেছে যে কি ছিলাম সে মিডিয়ার কাছে এখন আর্জি দেয় দয়া করে আমার কোনো ছবি দেখাবেন না পৃথিবীতে অনেক তারকারা আছে এখন সে তারকা হয়েছে এইটাকে এখন তাকে তারকা বলা যায় এতদিন ছিল কয়লা এতদিন কি ছিল কয়লা ময়লা ছিল এখন যখন সে তার মূল রূপে ফিরে এসেছে টনি ব্লেয়ারের শালিকা লরেন বুথ ইসলাম কবুল করার পরে সে যেটা বুঝেছে সে যেটা বলেছে যে এখন এখনই বুঝতে পেরেছি আমি যে কত পার্টিতে গিয়েছি আমি কত বারে গিয়েছি আমি কত নাইট ক্লাবে করেছি শর্ট ড্রেস পরে পরে ভাবতাম নিজে কত কিছু হয়েছে আসলে দাসী হয়ে গিয়েছিল এখন নি আমি আমার মর্যাদা আমার সম্মান আমার মানবী হিসেবে আমার অবস্থান আমি এখন ফিরে পেলাম আলহামদুলিল্লাহ লরেন বুথের কথা আমরাও বলি যে এইটাকে তারকা বলা যায় এটা থেকে মানুষ জ্যোতি পাবে আলো পাবে আলো পাবে বুশের কন্যা এখন মুসলিমা পুরা হিতা। মুসলিম এক মুসলিমার ঘরে সারাদিন না খেয়ে আছে বুশের কন্যা যখন শুনলো আমারই মতো এই মেয়ে লোকটা মুসলিমা হওয়ার কারণে সারা দিন কিছু খাইতে পারেনি ধর্ম তার উপর কি জুলুম করেছে কি ধর্ম বুশের মেয়ে বলে আমি সেদিন ইসলামের উপরে যে কি রাগ হয়েছিলাম যে খামা খাই একটা মানুষকে এই কষ্ট দিল যে সারাদিন না খেয়ে রাখলো যাই হোক আমি আমার রাগ হজম করে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তুমি যে সারাটা দিন না খেয়েছিলে কেন কি কারণে না খেয়েছিল সে বলে সমাজে আমার মতো কত হাজার ও লাখ কোটি মানুষ আছে খেতে পায় না সারাদিন না খেয়ে থাকে দিন অনাহারে থাকে তার পিপাসায় ক্ষুদায় কত কষ্ট সে পায় অথচ আমারই মতো রক্ত মাংসের একজন মানুষ তো তার কিছু বেদনা আমাকেও তো অনুভব করা উচিত তাহলে না আমি তাকে একটু হেল্প করার চেতনা বোধ আমার ভিতরে আসবে তার দুঃখে দুঃখী তার বেদনায় সমবেদনা হত হওয়ার জন্যই সমবেতি হওয়ার জন্যই ইসলাম দিয়েছে যে তোরা একটু রোজা রাখ একটু বুঝ ক্ষুদিতের দুঃখ বুঝ বুশের মেয়ে বললো মহান আল্লাহ সর্বনাশ এই কুঁড়ে ঘরে থাকা মানুষটার মনটা এত বড় এত মহান তাহলে তাহলে এটাই তো ধর্ম বোন তুই আমার এই ধর্মটা শিখে আমি এই ধর্ম কবুল করব দেখুন সে বুশের কন্যা যে বুশ গোটা ইরাককে তামা করে দিয়েছিল সেই বুশের ঘরে এখন ইসলাম আল্লাহ কই আল্লাহ বুশ তুই আমার মুসলমান মারিস তোর ঘরে আমি মুসলমান মানাবো ফেরাউনের ঘরে মুসা আলাই আল্লাহ যে ফেরাউন বয়ে বনি ইসরায়েলের শিশু যেটাই জন্ম হয় কেটে ফেলে আল্লাহ বলেন কিনা মুসলমান কোন দিন না জানি বুসও মুসলমান হয়ে যায় কোরআন তাই বলে হাদিস বলে যে আমাদের আগে সব মানুষ মুসলমান হয়ে যাবে এখন প্রতি চব্বিশ ঘন্টায় আটষট্টি হাজার লোক মুসলমান হয় ডক্টর প্রফেসর সাইন্টিস্ট মহাকাশ বিজ্ঞানী ভূতত্ব বিজ্ঞানী হাইলি এডুকেটেড পার্সন প্রতিবার কত লক্ষ্য ইনশাল্লাহ আপনারা ইসলামের দিকে আসেন শেষ জমানাকে বুঝুন শেষ জমানার জ্ঞান দিয়ে নয় শেষ জমানার বক্তব্য দিয়ে নয় শেষ জমানার মিডিয়া দিয়ে নয় শেষ জমানার পত্রপত্রিকা দিয়ে নয় শেষ জমানার টেলিভিশন রেডিও ইন্টারনেট দিয়ে নয় শেষ বুঝতে পারবেন কি দিয়ে এবং রিয়েল সংবাদ ওখানে পাবেন যেহেতু এই যুগের মানুষ এই যুগের রিয়েল কোনো সংবাদ এই যুগের কোনো মিডিয়া থেকে পাবে না এই জন্য মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে আল্লাহ তালা সব সংবাদ পরিবেশন করে রেখেছে সব বলে গেছে আপনার স্বার্থে আপনার জন্য এই হাদিসগুলি এই আয়াতগুলি আপনি না পড়লে কে পড়বে কার জন্য বলা আছে আপনি সংবাদ পাবেন না বিধায় আপনাকে সত্য বলা বলা হবে হবে না আপনাকে শুধু তার দিয়ে সব বর্ণনা তালা করে গেছে এগুলো দিয়ে শেষ জমানাকে বুঝুন তাহলে আপনি বুঝবেন আমি কি হয়েছি আমি কি হয়েছি খুব উন্নত হয়ে গেছি না ধ্বংস হয়ে গেছি খুব ভালো হয়ে গেছি না চরম নোংরা হয়ে গেছে আমি সাকসেসফুল হয়ে গেছি না আমি লুজার হয়ে গেছি ব্যর্থ হয়ে গেছে আমার জীবনে ডিজাস্টার হয়ে গেছে আপনি এগুলি বুঝতে হলে ওই সংবাদগুলো দেয়া আছে ওগুলো পড়বেন স্টাডি করবেন বোখারি শরীফ মুসলিম তিরমিজি নাসাই সবগুলো বইতে শেষ জমানার আলামত কেয়ামতের আলামত মহাপ্রলয়ের পদধ্বনি সব বর্ণনা করা আছে পড়বেন ওগুলি আপনার স্ত্রীকে পড়াবেন তাহলে বুঝবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন শেষ জমানার এলম অর্জন করার القرآن السنة إيه ثقيلة القرآن التوفيق دان قرون. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقول قولي هذا وأستغفر الله لي ولكم فاستغفروه وأتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه من السماوات ومن الأرض وما بينهما وملء أَمَا شئت من شيء بعد اهل الثناء والمجد احق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي

এই যুগ হলো ইর ইমান হরণের যুগ এমন ফিতনার যুগ ইউসবে হজুলুফিহা মু মেনা সি কা ফেরা একজন মানুষ ভোরে ইমানদার থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে অয়ুম সি মুহ মেনা নয়ুসবেহ কা ফেরা সন্ধ্যায় ইমানদার থাকবে ভোরে কাফের হয়ে যাবে এমন ভয়াবহ বিপর্যয় সমাজে আসবে আসছে ফিতনাতুল আহলাস সহি মুসলিম নবীজি বলেছেন বড় একটা ফিতনা আসবে ফিতনাতুল আহলাস আহলাস বলা হয় উটের পিঠে পালকির আসন বসাবার জন্য উটের পিঠে একটা চামড়া আলাদা বিছানো হয় চামড়ার উপরে পালকিটা দেয়া হয় যাতে উট কষ্ট না পায় ওই চামড়াটা সবসময় উটের পিঠে লেগে থাকে ওটাকে বলে আহলাস আহলাস এমন এক বিপর্যয় আসবে যেটা উটের পিঠের বিছানো চামড়ার মতো আসতে ফিস্টে তোমাকে জড়িয়ে রাখবে তোমার থেকে বিদায় হবে না সাহাবিরে বললেন সেই ফিতনাটা কি সেই বিপর্যয় কি সহি মুসলিম এ হাদেশটি সহিমা তিনি বললেন হারাবুন হারাবন শুধু পালিয়ে যাওয়া শুধু পালিয়ে বেড়াবা গড় বাড়ি ছেড়ে চলে যেতে হবে তোমারই প্রতিবেশীর ভয়ে তুমি পালিয়ে বেড়াবা হারাবন শুধু পালিয়ে যাওয়া আগে তো একজন একজনকে দেখলে ভাই কেমন আছেন সালাম দিয়ে ওয়েলকাম জানাতো একটা যুগ আসবে দেখলে আরে এই লোকে আমাকে দেখে ফেলছে রুমাল থাকলে রুমাল দিয়ে কোনো মতে মুখটা ডেকে পালিয়ে যাবা ও হারাবন আর শুধু লুট তোমার সম্পদ লুট করা হবে তোমার পরিবার পরিজন লুট করে নিয়ে যাওয়া হবে আজকে সিরিয়ার অবস্থা আজকে ফিলিস্তিনের অবস্থা আজকে মিশরের অবস্থা আজকে ইয়ামান আজকে বিশ্বের লিবিয়ার অবস্থা মুসলিম জাহানে বহু বহু দেশে অবস্থা হয়েছে বাংলাদেশেও যে আসবে না এমন বয়া পরিস্থিতি হবে না কে বলতে পারে হওয়ার লক্ষণ পুরোপুরি হারাবন ও হারাবন শুধু কেবল পালিয়ে বেড়াতে হবে আজকে সিরিয়ার মানুষগুলি ইজিয়ান সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে গিয়ে আকাশের নিচে খোলা আকাশের নিচে শুয়ে আছে কিছু নেই ওদের বিল্ডিং ছিল ওদের ব্যাংক ব্যালেন্স ছিল ওদের সুখী একটা জীবন ছিল বাঘ বাগিচা ছিল আসি কিছুই নেই হতে হতে এমন হবে মদিনা পর্যন্ত তারুকুন মদিনা আলা আহাস মা কানাত। তোমরা মদিনাকেও ত্যাগ করবা মদিনা সবচেয়ে যখন সাজানো গোছানো থাকবে হাইরাজ বিল্ডিং থাকবে বিদ্যুৎ থাকবে পানির উত্তম সরবরাহ থাকবে ফলে মূলে ঠাসা থাকবে মদিনাতে একটা লোকও থাকবে না সব মদিনাচে পালিয়ে যাবা এমন এক বিপর্যয় আসবে কুকুর ঢুকবে মসজিদে নবীতে পিলারের মধ্যে পেশাব করবে নবীজির মিম্বার উপর দাঁড়িয়ে কুকুর পেশাব করবে কুকুরকে তা আবার লোকও পাওয়া যাবে না মিন ইল্লা পৃথিবীর বুকে এমন কোনো শহর নগর বন্দর থাকবে না কেমতার আগে যেগুলোকে আমি ঘুড়িয়ে দেব না সোরা বানী আল্লাহ ক্লিয়ার বলেছেন প্রত্যেকটা শহরকে আমি গড়িয়ে দেবো কার করে দেবো আহ মহাজিবু হ্যাঁ আজিদা প্রতি শহরবাসী নগরবাসীকে রাজধানীবাসীকে আমি কঠিন শাস্তির মুখোমুখি করে ছাড়াবো রাজধানী ছেড়ে পালাবে নিজের বানানো শহর নগর বন্ধ ছেড়ে পালাবে পালিয়ে বেড়াচ্ছে আজকে উদ্বাস্ত যাদের গতকাল ছিল বিরাট বৃত্ত বৈভব তারা আজকে উদ্বাস্ত তুমি উদ্বাস্ত হতে পারো কেমতের আগে মুসলিম জাহানে এই বিপর্য আসবে হারাবন ও হারাবন শুধু পালিয়ে যাবা আর লুটমার হবে তোমার পরিবার পরিবার নিয়ে যাবে একজনে তোমার যা সম্পদ আছে নিয়ে যাবে আরেকজনে এই অবস্থা সামনে অলরেডি শুরু হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে আপনারা আল্লাহর কাছে পানা চান নবীজি বলেছেন শেষ যেমন আর ফেতনা থেকে বাঁচতে পারবে শুধু ওই ব্যক্তি লাইনজি মিনহা ইল্লা দোয়া উন কাদোয়া ইল গারেক নিমজ্জমান সাগরে পড়ে যাওয়া ব্যক্তি যে নিমজ্জিত হয়ে যাচ্ছে সে যেমন সব কিছুকে বাদ দিয়ে শুধু আল্লাহকে ডাকে বাঁচাও বাঁচা বলে চিৎকার করে এইভাবে যে আল্লাহর কাছে দোয়া করবে ডাকবে বাঁচাও চিৎকার করবে সে বাঁচতে পারবে আর কেউ বাঁচবে না আমরা সেই যুগে এসে পড়েছি আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমাদের মাতা পিতাকে ক্ষমা করে দিন জিন্দা মোর্দা সকল মমিন মমিনাকে ক্ষমা করে দিন আল্লাহ যত ফেতনা বিপর্যয় ফেতনা বিপর্যয় থেকে অশান্তি থেকে ফাসাদ থেকে আমাদের হেফাজত করেন আমাদের ইমানকে হেফাজত করেন আল্লাহ শের জমানার ফেতনাগুলিতে আক্রান্ত হওয়ার আগে দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যান যদি ফেতনার আপনার পরিকল্পনা হয় ফেতনা হওয়ার আগেই আমাদেরকে ইমান সহ দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন আল্লাহ আরে আল্লাহ আমাদের বাংলাদেশকে রহমত করেন বাংলাদেশকে কোটি কোটি মানুষের এই ছোট্ট দেশকে আল্লাহ তালা ইসলামের শান্তি দিয়ে শান্তিময় করে দেন আল্লাহ ফেতনা ফাসাদ থেকে মুক্তি দান করেন আল্লাহ বিশ্বের ফেতনাগ্রস্ত মুসলিম দেশগুলিকে ফেতনামুক্ত করেন আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেন মুসলমানদেরকে শান্তি দান করেন সমৃদ্ধি দান করেন শেষ খেলাফত ইমাম মাহাদি ইসা আল্লাহসাল্লামের শেষ খেলাফত চলে আসছে ইনশাল্লাহ একেবারে নিকটে চলে আসছে সে খেলাফত যারা পাবেন বিশ্বময় সেদিন ইসলামী শান্তি রহমত আকাশ থেকে বর্ষিত হবে আল্লাহ সেই যুগ পর্যন্ত আমাদের বাঁচিয়ে রাখেন